রাজ্য সরকারের পক্ষ থেকে ওভারলোডিং যানবাহন চলাচল বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে যে কোনো যানবাহন যেন ওভারলোডিং পরিবহন না করে এবং আন্ডারলোডিং ভাবে যানবাহন চালান। কিন্তু এক শ্রেণীর পরিবহন ব্যবসায়ীরা সরকারের এই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ওভারলোডিং পরিবহন চালিয়ে যাচ্ছিল এবং সেই মতো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কুলটি ট্রাফিক গার্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ওভারলোডিং ডাম্পার রাস্তা থেকে আটক করে এবং ওই সব ওভারলোডিং ডাম্পারগুলি রামপুর MVI দপ্তরের হাতে তুলে দেন কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিকরা এবং ওই সব ওভারলোডিং ডাম্পারগুলোর ওপর জরিমানা ধার্য করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযান আগামী দিনেও চলবে বলে সূত্রের খবর। তবে স্থানীয় পরিবহন ব্যবসায়ী অমর ব্যানার্জি বলেন যে রাজ্য সরকারের নির্দেশিকা ওভারলোডিং বন্ধ, এইটা ভালো, আমরা চাই, কিন্তু যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু ভাড়া বাড়েনি, তাই ভাড়া বেড়ে গেলে আমাদের অসুবিধা নেই, আন্ডারলোডিং পরিবহন করতে তাদের গাড়িরও ভালো থাকবে, আমাদের অসুবিধা হবে না, সব গাড়ির আন্ডারলোডিং পরিবহন করলে আমাদের সুবিধা। আমরা শুনে নেব পরিবহন ব্যবসায়ী কি বলছে। মানে মমতাদি ঘোষণা করার পর থেকে এবং আমাদের রাজ্যে যিনি আছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ঘোষণা করার পর থেকে আমাদের সমস্ত রাজ্যে আমরা খবর পাচ্ছি, দেখছি যে খুবই কড়া হাতে পদক্ষেপ নিচ্ছে রাজ্যে স্থানীয় যারা যে অঞ্চলের পুলিশ এবং ট্রাফিকরা খুবই কড়া হাতে এগুলো নিয়েছে, যেই ওরা প্রত্যেক গাড়িকে চেক করছে RC এবং পেন অ্যান্ড পেপার, তারপর ওভারলোডিং দেখলেই সেটাকে সরাসরি আমাদের যে RTO ডিপার্টমেন্ট দিয়ে RTO ডিপার্টমেন্টও খুব কড়া হাতে সেগুলো ফাইন করছে, যাতে ভবিষ্যতে আর মালিকরা সে ধরনের ওভারলোড না নিতে পারে। সেই জন্য যেমন আমাদের এখানে আজকে আমার আন্ডারে গাড়ি চলতো, সে গাড়িকেও ধরেছে, আমরা এখানকার লোকাল হলো, কিন্তু আমাদের সঙ্গে আমরাও বলছি যে না, আমরা নিজেরা একটা পদক্ষেপ নিচ্ছি যাতে সব গাড়ি আন্ডারলোড হয়ে যায়, তাতে আমাদেরও সুবিধা আছে। সরকার আমাদের জন্য যে ওভারলোডের যেটা বাড়িয়েছে রাজ্য সরকার, সেটা আস্তে আস্তে কোর্টে প্রডিউস হচ্ছে, পেপার টেপার জমা দিচ্ছি, আমরা আস্তে যা পদক্ষেপ নিয়েছি এবং যা কঠোর হয়েছে, যা ফাইনের ইয়েতে চাপছে, তাতে আস্তে আস্তে মনে হয় রোডে এমনিতেও কমে গেছে, বলুন আরও কিছু চলছিলো সেটাও কমে যাবে। এবং এখানে দেখলাম আজকে যেমন আমাদের ট্রাফিক ওসি কুলটি, আমাদের DC সাহেব আছেন, CP সাহেবের অর্ডার আমাকে কোর্টেও আমাকে দেখিয়েছে, আমরা লোকাল এখানকার নেতৃত্বে থাকি, তবু আমাদের পরিষেবা মধ্যে আমাদের হাতে কিছু করার নেই, এটা প্রশাসন আমাদেরকে ধরতে হবে এবং আমার আন্ডারে গাড়ি চলে আজকে RTO দিয়েছে, RTO এবং যথাযথ ভালো ফাইন করেছে, সেই জন্য আমরা পরবর্তী আশা করছি আর এই ধরনের ওভারলোড চালানো যাবে না, যেভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তেই চলতে হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।